घुमाओ घुमाओ मुसलमान घुमाओ 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 मुसलमान घुमाओ 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 ওদিকে শিক্ষা নীতি নাস্তিকদের কর তলে ঈমানটা বিকলো কি রাজনীতির ছলে ওদিকে শিক্ষা নীতি নাস্তিকদের কর তলে ঈমানটা বিকলো কি রাজনীতির ছলে তবু কোন আক্কেলে হায় জান্নাতেরই স্বপ্ন সাজাও ঘুমাও 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 घुमाओ घुमाओ मुसलमान घुमाओ 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 मुसलमान घुमाओ घुमाओ মানুষের দিচ্ছে কালি ওই বানরের বাচ্চাগুলো ওরে ও বনিয়া তম ডাকছে বানর মুক্তা তোলো তোলো বোঝা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে কিছু বই তো আমাদের ঘরে চলে এসেছে তাই না চলে এসেছে তাই না আজকে তো বই দেয়া হয়েছে না বই দেয়া হয়েছে না বই কি খুলে দেখেছেন অভিভাবক যারা আছেন তারা যারা আছেন তারা কথা বলবেন কথা বলবেন বই খুলে দেখে দেখবেন মানে ওইখানে বানরের ওখানে বানরের কাহিনী আছে বানরের বাচ্চারা বানরের স্টোরি লিখেছে যে মানুষের আমরা যারা আছি এখানে আমাদের সৃষ্টি লেখা হয়েছে বানর কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না আমি সেটা তো বলবো যে যে কুফুর শিরকে শিরকে মূলত পাঠনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তাশরীফ এনেছিলেন সেই কুফর সেই শিরক এখন আমাদের ঘরে চেপে বসেছে কেউ যদি বিশ্বাস করে যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে তার ঈমান থাকবে ঈমান থাকবে এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই যে এখন এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের সন্তানদের দেখেও যারা কিছু বলবে না চুপ করে থাকবে তারা কি আমরা ভুলে গেছি মক্কার ইমানদারেরা তাদের ঈমান রক্ষার জন্য ঘর বাড়ি ফোন দৌলত সব কিছু ফেলে মদিনায় হিজরত করেছিলেন ভুলে গেছেন এটা এখন কেন এটা শুনতে হয় ভাই আমি চাকরি করি তাই বন্ধু এখন কেন এটা শুনতে হয় ভাই আমি দায়িত্ব দায়িত্বে আছি তাই কথা বলতে পারতেছি না তারা তো ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলেন ধন সম্পদ ফেলে রেখে চলে গিয়েছিলেন হিজরত করে আপনি এখন চাকরির কথা বলেন অজুহাত দেখেন ভাই আমি তো চাকরি করি তাই কিছু বলতে পারতেছি না কাল ময়দানে মাহশারে দেখা যাবে আপনার চাকরির কি অবস্থা কথা বলবেন একটু সজাগ হন সেই কুফর আবার ফিরে এসেছে আমাদের বাচ্চাগুলোর সামনে এগুলো শিখবে তাদের মন মস্তিষ্কে একটা দ্বিধা দ্বন্দ্ব ঢুকিয়ে দেওয়া হবে তাদের কেউ হয়তো আল্লাহর রসির দয়া বেঁচে যাবে দেখা যাবে অনেকেই চলে গেছে ওই দল ঠিক কিনা তো কথা বলবেন না একটু কথা বলুন একটু সজাগ হন আপনি নামাজ পড়েন ঠিক আছে আপনি হজ করেন নামাজ পড়েন হালাল খান সব কিছু ঠিক আছে কিন্তু আপনার বাচ্চা আপনার চোখের সামনে কুফরি মতবাদ লালন করছে তার দায় নিতে হবে না তার দায় জিজ্ঞেস করবেন না আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে হাজির সাহেব এদিকে আসেন চোখের সামনে এত চোখে থাকলো কিছুই বললা না তুমি কি মনে করো তোমার নামাজ দিয়ে তুমি পার পেয়ে যাবা কথা বলবে এখন দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে দেয়ালে পিঠ থেকে গেছে খুব সাবধান ভাইরা ধীরে ধীরে যে পরিকল্পনা এগিয়ে চলেছে এর শেষ পরিণতি কিন্তু ভয়াবহ মানুষের দিচ্ছে তালিম ওই বানরের বাচ্চাগুলো ওরে ও বনিয়া দম ডাকছে বানর মুক্তা তোলো ছেলেটা ডাক্তার উকিল হলেই তবে হৃদয় হাসে ইমানের হোক যা কিছু তাতে বলো কি যায় আসে ছেলেটা ডাক্তার উকিল হলেই তবে হৃদয় হাসে ইমানের হোক যা কিছু তাতে বলো কি যায় আসে যত পার নিয়ম করে কপাল ঘষে ডাক্তার লাগাও ঘুমাও মুসলমান ঘুমাও মুসলমান ঘুমাও ইমান যে কোন পকেটে সব পকেটেই রাজনীতি কালেমা মুখস্থ আছে আমরা কনফার্ম জান্নাতি না কালেমা মুখস্থ আছে কি বলেছে আর কিছু লাগে নাকি
ইমান যে কোন পকেটে সব পকেটেই রাজনীতি কালেমা মুখস্থ আছে আমরা কনফার্ম জান্নাতি আল্লাহ বেজার না খুশি ভাবার কি সময়টা আছে কপালটা সেজদায় তার মুনতানে তার পায়ের কাছে আল্লাহ বেজার না খুশি ভাবার কি সময়টা আছে কপালটা সেজদায় তার মুনতানে তার পায়ের কাছে না হলে এই অপমান কেমনে তুমি যাও সরে যাও ঘুমাও 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 মুসলমান ঘুমাও 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 মুসলমান ঘুমাও ঘুমাও শুধু মুখে ঈমান বলেই রেহাই তোমার হয়নি পাওয়া ঈমানি ইমতিহানে চাই জিহাদের দমকা হাওয়া শুধু মুখে ঈমান বলেই রেহাই তোমার হয়নি পাওয়া ঈমানি ইমতিহানে চাই জিহাদের দমকা হাওয়া জান্নাত কোথায় খোঁজো জান্নাত তোর বাড়ির নিচে নিভে যাওয়া ঈমান নিয়ে নামাজ কালাম সবচেয়ে নিচে জান্নাত কোথায় খোঁজো জান্নাত তোর বাড়ির নিচে নিভে যাওয়া ঈমান নিয়ে নামাজ কালাম সবচেয়ে নিচে মহাকাল আসছে গায়ে ও মুসলমান শুনতে কি পাও ঘুমাও 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 ও মুসলমান ঘুমাও ঘুমাও